আমি সকালেই শুনলাম এবং খুব দুঃখ পেলাম শুনে। উনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সেটা আমি শুনছিলাম, কিন্তু দেখা করতে পারিনি, হাসপাতালে যেতে পারিনি বা বাড়িতেও যেতে পারিনি, সেই জন্য খুব দুঃখিত। ইটস এ গ্রেট লস ফর বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া, একজন ভিশনারি হারালাম আমরা। তার যে কন্ট্রিবিউশন টু বেঙ্গল ইন্ডাস্ট্রি স্পেসিফিক্যালি ইজ এনর্মাস। তার যে ভিশন ছিল সেটা প্রত্যেকের কাছে অনুকরণযোগ্য, এবং যেভাবে উনি তার আরপিজি গ্রুপকে একটা বিশাল ইয়েতে দাঁড় করিয়েছেন তা সেটা অবশ্যই উল্লেখযোগ্য। এত বা আজকে নয়, এটা কোম্পানি আরপিজি বহু পুরনো কোম্পানি, কম্পারেবল উইথ এনিবডি লাইক টাটাস আর বিল্ডার্স একসাথে নাম হয় ওদের। মানে উনি যদি আপনি দেখেন যে প্রচুর বিদেশি কোম্পানি যখন ব্রিটিশরা ভারত ছাড়ার মতো অবস্থায় আসে এবং দে আর নট ডুইং ওয়েল, তখন উনি একটার পর একটা কোম্পানি টেক ওভার করেন। শুধু ডানকান নয়, সিএসসি একটা অ্যানাদার কোম্পানি উনি টেক ওভার করেন, এবং সত্যি উনি টেক ওভার কিংই ছিলেন। যে সুযোগ সন্ধানী বলতে যা বোঝায়, যখনই উনি সুযোগ পেয়েছেন ভ্যালু দেখেছেন কোম্পানির। অনেক কোম্পানি ছিল সে সময় যেগুলোর উনি দেখেছেন এর ভ্যালু আছে, এরা কিছু করতে পারবে, চা বিদ্যুৎ সব দিক থেকেই উনি সবসময় চেষ্টা করে গেছেন যে সেগুলোকে অধিগ্রহণ করা যায় বা কি করে বা ব্রিটিশদের সাথে, মানে বেসিক্যালি ওনার রিলেশন উইথ দ্য ব্রিটিশ ওয়াজ ভেরি গুড, এবং সেই জন্য ওনার পক্ষে কিছুটা সুবিধাও হয়েছে। ওনার একটা ক্যারিশমা ছিল, মানে একটা স্পেশাল ক্যারিশমা ছিল, এবং যে ব্রিটিশরা যখন বিজনেস গুলোকে ভারতবর্ষে ছাড়তে শুরু করে তখন ওরা উপযুক্ত উত্তরসূরি খুঁজছিল ওরা, এবং তারা দেখেছেন যে ওনার ভেতরে যে সমস্ত গুণ আছে যে বিজনেস গুলোকে উনি চালাতে পারবেন, তখন একটার পর একটা ওনারা উনি টেক ওভার করার সুযোগ পেয়ে যান।